বাংলাদেশ শিশুতে নীরব থাকলে অনুপ্রবেশে পরোক্ষে আস্কারা মমতার। একসময় অনুপ্রবেশ শিশুতে সংসদে কাবুত ছুড়েছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কিশোর ইঙ্গিত মাননীয়া রাষ্ট্রসংঘে প্রসঙ্গ টেনে পরোক্ষে অনুপ্রবেশকেই সমর্থন। অনুপ্রবেশ শিশুতে সংসদে কাগজ ছুড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সে ছবি আপনাদের দেখাচ্ছি। কিন্তু বাংলাদেশ শিশুতে নীরব থাকলেও যদিও কিশোর ইঙ্গিত দিচ্ছেন মাননীয়া। গতকাল 21-এর মঞ্চে তিনি বলেছিলেন, কেউ যদি শরণার্থী হিসেবে বাংলার দরজায় খটখট করে তাহলে তিনি অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং কংগ্রেস মুখপাত্র সৌম্য আচরায় তাদের প্রতিক্রিয়া শোনেন। কবে কখন কোন দিন কি কথা বলবেন, এটা নির্ভর করে যে কোন কথা বললে ওনার পাত্রে সুবিধা হবে, নীতিটির উপর নির্ভর করেন না, নতুন কোনো কথা না। উনি ব্যক্তিগত সুবিধে অসুবিধে তার পরিপ্রেক্ষিতেই ভাবেন এবং চলেন। উনি আজকে যা বলেছেন তার তথ্যের দিক থেকে পুরোটা মিলল না। ইউনাইটেড নেশনস কনভেনশন অন রিফিউজিস, তাতে আমাদের ভারত সই করেনি, ফলে আইনি যে ভিত্তি সেই ভিত্তিতে আমাদের ক্ষেত্রে দুর্বল। তৎসত্ত্বেও এ নিয়ে আমার কোনো বলছেন কি বলছেন আমরা তো কিছুই বুঝতে পারছি না। শরণার্থীর প্রশ্ন আসছে কি করে? আগে যে কতবার বাংলাদেশ থেকে শরণার্থী আমাদের দেশে এসছেন সেটার কন্টেক্সট সম্পূর্ণ আলাদা ছিল, যুদ্ধকালীন পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে উদ্বাস্তু একটা সমস্যা, দেশভাগের পরে একটা সমস্যা, 71-এর পরে একটা সমস্যা, সেই সমস্যাগুলো একটা অন্যরকম রাজনৈতিক এবং পরিস্থিতি ছিল, অর্থনৈতিক পরিস্থিতি ছিল, সারা পৃথিবী উত্তাল ছিল। এখন শরণার্থী আসার